হ্যালো অ্যাসপিরেন্টস, আমি তোমাদের দীপাঞ্জল স্যার। আডা 24/7 বেঙ্গলির তরফ থেকে একটা ইনফরমেশন এবং তোমাদের কাছে একটা খুশির খবর জানাতে চলে এলাম। তোমাদের স্বপ্নগুলোকে না স্বপ্ন করে রেখো না, সেগুলোকে লক্ষ্য করো, সেগুলোকে টার্গেট করো, তবেই তোমার স্বপ্ন কিন্তু পূরণ হবে। তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে নীলবাতির গাড়ি চড়ার, অর্থাৎ WBCS অফিসার হওয়ার। বাট সেই স্বপ্ন পূরণটা কী করে সম্ভবপর হবে, অর্থাৎ কীভাবে এগোলে তোমরা সেই স্বপ্নকে পূরণ করতে পারবে, বা কী করে কতটা পড়লে সেই স্বপ্ন পূরণ সম্ভব পারবে, সেটা অনেকেই বুঝতে পারো না। কারণ অনেকেই আছো দীর্ঘদিন প্রিপারেশন নিচ্ছ, বাট তারপরেও হয়তো সঠিকভাবে সব কিছু হচ্ছে না, বা অনেকে একদম শুরুতে এসে অথই সাগরে পড়েছ। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে WBCS কিন্তু খুব টাফ এমনটা নয়। হ্যাঁ, পড়তে হবে তোমাকে এবং সঠিক পথে চলতে হবে, বেশ কিছু জিনিস ছাড়তে হবে। তো এটা কী করে হবে এর জন্য, বা এটা কী করে করবে তোমরা, এর জন্য কিন্তু একজন গাইডের তোমার দরকার। আডা 24/7-এর টার্গেট WBCS ব্যাচ, যেটা তোমাদের এই পথটায় পৌঁছতে বা এই পথটায় চলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো টার্গেট WBCS ব্যাচ শুরু হচ্ছে 20 জুলাই, অর্থাৎ 20 জুলাই থেকে। যারা যারা জয়েন হতে চাইছো অবশ্যই জয়েন হয়ে যেও। আর টার্গেট WBCS ব্যাচের সাথে সাথে তোমাদেরকে আর একটা ইনফরমেশনও দিয়ে রাখি যে WBCS মহাপ্যাক, যার মধ্যে টার্গেট WBCS কেন, টোটাল প্রায় 35খানা WBCS ওরিয়েন্টেড যে সমস্ত ব্যাচেস আডা 24/7-এর শুরুর থেকে এখনও অবধি রয়েছে, সেগুলো সব তোমরা পেয়ে যাবে, এবং আপকামিং ডেজে যেগুলো আসবে সবই তোমরা পেয়ে যাবে। কিন্তু আজকে তোমাদের WBCS মহাপ্যাকে কিন্তু চলছে ডাবল ভ্যালিডিটি, সেটা হচ্ছে 1 ইয়ার সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে তোমরা কিন্তু 2 ইয়ার ক্লাস করতে পারবে। অর্থাৎ ইন জেনারেলি 1 ইয়ারের সাবস্ক্রিপশন ফিস এবং 2 ইয়ারের সাবস্ক্রিপশন ফিস কিন্তু ডিফারেন্ট থাকে, বুঝতেই পারছো। 2 ইয়ারের সাবস্ক্রিপশন ফিস বেশি থাকে, তো সেটা কিন্তু আজকে নিলে তোমরা অনলি 1 ইয়ারের সাবস্ক্রিপশন ফিস দেবে। 1 ইয়ারের সাবস্ক্রিপশন ফিস যেটা, সেটা কিন্তু কমতে পারে আরও একটা প্রসেস, আমি সেটা বলে দিচ্ছি। তো সেটা দিয়ে কিন্তু 2 বছর ক্লাস করতে পারবে 1 ইয়ার সাবস্ক্রিপশন ফিস দিয়ে, দ্যাট ইজ কল ডাবল ভ্যালিডিটি। তো কী করে কমাবে 1 ইয়ার সাবস্ক্রিপশন ফিস একটুখানি বলে রাখি। তোমাদের একটা স্পেশাল কোড বলবো, এই কোডটা ইউজ করলে তুমি 1 ইয়ারের সাবস্ক্রিপশন ফি কিন্তু কমে দাঁড়াবে 7 4 7 4 6, যেটার ভ্যালু হচ্ছে 5 7 8। সেটা যদি তুমি একটা কোড ইউজ করো Y327, এই কোডটা ইউজ করলে 1 ইয়ার সাবস্ক্রিপশন ফিস কিন্তু 17% কমে গিয়ে হবে 4 7 4 6, সাথে তোমরা পেয়ে যাবে ডাবল ভ্যালিডিটি। আবারও বলছি, কোডটা হচ্ছে Y327 Y327। এই কোডটা ইউজ করে তুমি আমাদের ডাবল ভ্যালিডিটি WBCS মহাপ্যাক নিয়ে নিলে তোমাদের আলাদা করে টার্গেট WBCS ব্যাচ বা কোনো WBCS ওরিয়েন্টেড ব্যাচ নিতে হবে না তোমার যে ভ্যালিডিটি পিরিয়ড তার মধ্যে। ওকে, তো আর যদি তোমরা WBCS-এর জন্য টার্গেট WBCS ব্যাচটা নিতে চাও, তাহলেও কিন্তু তোমরা নিতে পারো সেম কোড ইউজ করে, এবং তাতে কিন্তু 17% অফ পেয়ে যাবে। তো টাটা, এখনকার মতো দেখা হচ্ছে ব্যাচে 20 জুলাই থেকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর স্পেশাল কোডটা ইউজ করতে ভুলো না, Y327, টার্গেট WBCS ব্যাচ বা WBCS মহাপ্যাক তোমরা যাই নাও না কেন। থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে ব্যাচে।